আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি শ্রাবণ ব্লগসে। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকে পুরো পরিবার মিলে রওনা হয়ে পড়লাম ঢাকার উদ্দেশ্যে, এবং সেখানে যাব হচ্ছে আমাদের ইন্ডিয়ার ভিসার জন্য পাসপোর্ট জমা দিতে ইন্ডিয়ান এম্বাসিতে। তোমার সিটে ঠিক পিছনে রয়েছে আমার ছোট বোন রোদালা, এবং সে আপনাদের সবাইকে হাই দিচ্ছে এই যে, এবং তার ঠিক পাশে আছে আব্বু এবং আমার বোন বর্ষা, আর এই যে আম্মু। তো আমাদের গাড়ি দুর্বার গতিতে এগিয়ে চলছে ঢাকার দিকে। ঢাকাতে প্রবেশ না করতে করতে জ্যাম শুরু হয়ে গেল, এই জিনিসটা আমার কাছে খুবই বিরক্তিকর লাগে। যাই হোক, জ্যাম ঠেলে এখন আমরা বেরিয়ে পড়েছি এবং আছি হচ্ছে পূর্বাচল 300 ফিটে। এই রাস্তাটা আমার কাছে মারাত্মক সুন্দর লাগে, যখনই যাই তখনই চোখ জুড়িয়ে যাই। যাই হোক, অবশেষে এসে পড়লাম যমুনা ফিউচার পার্কে। এখানে আমরা আমাদের পাসপোর্ট জমা দিব ইন্ডিয়ার ভিসার জন্য। তো এই যে, এটা হলো ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার। এটাতে ভিডিও করা অ্যালাউ ছিল না, তা না হলে অবশ্যই আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাতাম। তো আমাদের ইন্ডিয়া ভিসা অ্যাপ্লিকেশন করা শেষ, আমরা এখন বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে গেলাম যমুনা ফিউচার পার্ক থেকে, এবং আমাদের গাড়ি চলে এলো আমাদের রিসিভ করার জন্য। এখন আমরা যাবো হচ্ছে লাঞ্চ করার জন্য, আমাদের লাঞ্চ টাইম হয়ে গিয়েছে। সিঙ্গারাগুলোর জোস, এগুলো না খেয়ে মিস করা যাবে না, তার জন্য ফ্যামিলির সবাই মিলে খাচ্ছি। এগুলো খাওয়া শেষ করে পরবর্তীতে লাঞ্চ করা যাবে। সত্যি টেস্ট জাস্ট অসাধারণ ছিল, অনেক মজাদার ছিল সিঙ্গারাগুলা। তো চলে আসলাম ঢাকার খাজানা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে আমাদের দুপুরের লাঞ্চ কমপ্লিট করার জন্য। এই হোটেলের খাবারের মান খুবই ভালো, বিভিন্ন প্রকারের ভর্তা ভাজি দিয়ে দুপুরের খাবারটা খেয়েছিলাম, আর সবগুলো খাবারের আইটেম ছিল খুবই মজাদার। তো দুপুরের খাবারের পালা শেষ, আমরা এখন বেরিয়ে যাচ্ছি খাজানা রেস্টুরেন্ট থেকে। আর এই যে, এটা হচ্ছে বাংলা আইলস, আপনাদের সবার পরিচিত একটা ঠিকানা। যাই হোক, আমি আইএলসও করবো না, বিদেশও যাব না, সো এটা দেখে আমার লাভ নেই, চলুন গাড়িতে ওঠা যাক। আমি এখন আছি সেই ভাইরাল রাস্তার মধ্যে, যেটা হচ্ছে 300 ফিট পূর্বাচল ঢাকা। খুব সুন্দর একটা জায়গা, যদিও সবাই রাত্রেবেলা আসে, রাত্রেবেলা দেখতে আরও অনেক সুন্দর। এখন তো বলতে গেলে দুপুর টাইম, তবুও খুব সুন্দর দেখাচ্ছে জায়গাটা। আমাদের নিউ বাংলাদেশ যাকে বলা হয়, আধুনিক বাংলাদেশ। কে কে এখানে এসেছেন কমেন্ট বক্সে জানান। জাস্ট ওয়াও, ভিউটা দেখুন অনেক সুন্দর, পূর্বাচল 300 ফিট। তো ঢাকা পূর্বাচল 300 ফিটে বসে চা খাচ্ছি, এবং চা খেয়ে আমরা রওনা দিয়ে দিব আবার ভৈরবের উদ্দেশ্যে। আর আমার আজকের এই ছোট্ট ভ্লগটি এতটুকু পর্যন্তই। ভ্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ইনশাল্লাহ যদি ভিসাটা পেয়ে যায় তাহলে সামনে ইন্ডিয়া ট্যুরের ভ্লগ আসবে, সেগুলো দেখার আমন্ত্রণ রইল। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনার সাথে দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো একটি ভ্লগে। এই কামনা করে আমি আমার আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।